আসসালামু আলাইকুম আমি সাদ্দাম জয় আছি জয় লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো এসি গণিত নয় দশমিক একের উদাহরণ নয় যেখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে টু জিরো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখবো এবং একটু চিন্তা করবো যে টেনের সমান যদি আমরা এ বাই কস এ লিখি অথবা সেকে সমান যদি আমরা ওয়ান বাই কস এ লিখি তাহলে এখানে সিমিলারিটি করা যাচ্ছে না তাহলে সিমিলারিটি যদি করা না যায় তাহলে আমরা কি করবো লসাগু করবো আমরা দেখি লসাগু করলে এখানে লসাগু হবে

এগুলো কিন্তু বুঝতে হবে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আমি আবার বলছি যখন টেনে আর এটাকে ভাগ করবে টেনে টেনে চলে যাবে থাকবে স্যাকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান গুন করতে হবে কারণ আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা হবে সেটাকে দিয়ে লব দিয়ে গুণ করতে হয় তাহলে আমার এটা ভাগ করার পর অ্যান্সার থাকবে সেকে প্লাস ওয়ান সেটাকে লব হচ্ছে স্যাকে মাইনাস ওয়ান দিয়ে গুন করতে হবে করলে এ প্লাস বিন টু এ মাইনাস বি হবে তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান হবে এবং আমরা অলরেডি জানি যে স্যাক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন এ তাহলে আমরা জানি যে সে মানে জিনিসটা ছিল এরকম যে সেগ স্কোয়ারের সমান সমান ছিল টেন এ প্লাস ওয়ান এখান থেকে আমরা সেগ স্কোয়ারে মাইনাস পাচ্ছি ওয়ান সেগ স্কোয়ারে মাইনাস ওয়ান আমরা লিখতে পারবো তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে এ মাইনাস এক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ারে কোথেকে সূত্রগুলো আসছে আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে ইনশাল্লাহ সবগুলো পাবে টেন এ ইনু সে জিরো জিরো বাই টেন এ ইন সেক এ প্লাস ওয়ান কাজে জিরো যেহেতু জিরো দিয়ে বাক করে জিরো সুতরাং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সিম্পল অঙ্ক বুঝতে হবে কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ যে যে মিতে আবার আগে ক্লাসে থেকে একটু বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা যে মিটিতে অঙ্ক করার সময় কয়েকটি বেসিক নিব সেগুলো হচ্ছে যে প্রথমে আমরা দেখব যে সিমিলারিটি করা যায় কি না সিমিলারিটি মানে হচ্ছে সমজাতীয় করা যায় যেন এক জায়গায় আছে সাইন স্কোয়ার আর এক জায়গা আছে কসেক স্কোয়ার তাহলে আমরা জানি সাইন এবং কসেক একটা একটা বিপরীত তাহলে আমরা সেক্ষেত্রে হয় দুটোকে কসেক করে ফেলবো নাহলে দুটোকে সাইন করবে এটাকে বলে সিমিলারিটি তাহলে ফার্স্ট ফায়ারটি দিতে হবে সিমিলারিটি দেন হচ্ছে সি যেটা আমরা বলছি একটা হচ্ছে কমন আইডেন্টিটি মেথড প্রথমে কমন যায় কি দেখব কমন না গেলে তখন আমরা আইডেন্টিটি দেব আইডেন্টি মানে সূত্র প্রয়োগ করা যেমন যদি থাকে স্ক্যার মাইনাস বি স্ক্যার আপনি প্রয়োগ করতে পারেন এ প্লাস বি টু বি যে ম্যাথড হচ্ছে যে এরপর যদি কিছুই না যে যোগ গুণ ভাগ করা যায় কিনা দেখতে হবে সদিষ্ট হয়ে যোগ বিয়োগ করতে হবে আর গুণ থাকলে তো কোনো কথা নাই এরপর আমাদেরকে যেটা দেখতে হবে বদমাস ফলো করতে হবে বদমাস আমরা ইনশাল্লাহ এটা জানি ক্লাস ফাইভ থেকে বি মানি ব্র্যাকেট ও মানি অফ ডি মানি ডিভিশন এম মানি মাল্টিপ্লিকেশন এ মানি এডিশন এস মানি সাবস্ট্রেশন প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট তিন প্রকার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড দেন থার্ড ব্র্যাকেট এরপর হচ্ছে অফ ও ডাবল এফ অফ এটাকে আমরা বাংলায় এর বলে থাকি গুনের মতোই কাজ করে এরপর হচ্ছে যে ডিভিশন ভাগ এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ এরপর হচ্ছে যে এডিশন যোগ এরপর হচ্ছে সাবস্ট্রেশন বিয়োগ এই যে ধারাটা আমাদেরকে অবশ্যই সিম্পলিফাইয়ের ক্ষেত্রে সবসময় যে সমাধান বের করার সময় আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই যে বেসিক দিয়ে এবং আমাকে যে অ্যান্সারটা দেওয়া থাকে যেমন এখানে আমাকে এখানে জিরো প্রমাণ করতে হবে এটার জন্য আমরা কি করতে পারি সেটা আমাদেরকে একটু দেখতে হবে অর্থাৎ আমাদেরকে সূত্রগুলো প্রয়োগ করা ভালোভাবে জানতে হবে ধন্যবাদ সবাইকে